সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। প্রযুক্তি বিষয়ে নতুন নতুন তথ্য আপনাদের সাথে শেয়ার করতে আমি সবসময়ই পছন্দ করি। আমি মনে করি নিত্য নতুন প্রযুক্তিগুলো সম্পর্কে খোঁজ খবর রাখলে তা আমাদের জ্ঞানের ভাণ্ডার পূর্ণ করে। আমরাও এগিয়ে যেতে চাই উন্নত বিশ্বের অগ্রগতির সঙ্গে। সাথে থাকুন গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং সেই সাথে বেল বাটনটি অন করুন সবার আগে নতুন প্রযুক্তি জানতে। বন্ধুরা, আপনারা তো দেখছেন প্রযুক্তি যত এগোচ্ছে আধুনিক গ্যাজেটগুলো তত ছোট হয়ে আসছে। এর একটি উৎকৃষ্ট প্রমাণ হলো স্মার্টফোনগুলো। আজ থেকে 10 বছর আগেও আমরা কল্পনা করতে পারতাম না স্মার্টফোনের আকার ও ক্ষমতা এই স্তরে পৌঁছাবে। আমাদের আজকের ভিডিওর বিষয় স্মার্টফোন নয়, ল্যাপটপ। সাধারণ কোনো ল্যাপটপ নয়, একে বলা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রাকৃতির ল্যাপটপ। জেনে অবাক হবেন যে এটি পূর্ণাঙ্গ ফিচার সমৃদ্ধ একটি ল্যাপটপ যা অনায়াসেই পকেটে ঢোকানো যায়। ল্যাপটপটির নাম GPD পকেট মিনি। অ্যালুমিনিয়াম অ্যালয়ের তৈরি পকেট সাইজের কম্পিউটারটি বহন করা যায় খুব সহজেই। আকারে ছোট হলে কি হবে, অপারেটিং সিস্টেম হিসেবে এতে ব্যবহার করা হয় Windows 10 বা Ubuntu। ইন্টেলের অ্যাটম প্রসেসর সমৃদ্ধ এই ল্যাপটপটিতে রয়েছে ট্রেডিশনাল ফিজিক্যাল কিবোর্ড। কাজেই যারা তাদের পেশার অংশ হিসেবে কম্পিউটার ব্যবহার করেন, এটি তাদের জন্য বিশেষ সুবিধাজনক। এতে থাকা অ্যাটম প্রসেসরটি একটি কোয়াড কোর প্রসেসর যার ক্লক স্পিড 1.6 GHz এবং এটি সর্বোচ্চ 2.56 GHz পর্যন্ত পারফর্ম করতে সক্ষম। এতে রয়েছে 8GB DDR3 RAM ও স্টোরেজ ডিভাইস হিসাবে রয়েছে 128GB ধারণ ক্ষমতার EMMC। এর ডিসপ্লেটি 7 ইঞ্চি হলেও ছোট মরিচের ঝাল বেশি, কারণ এই ডিসপ্লেটির রেজুলেশন 1920x1080 pixels, যা একটি ফুল HD ডিসপ্লে। ইন্টেলের HD গ্রাফিক্স থাকায় এটি দিয়ে গেম খেলা সহ ফটো এডিটিংয়ের মতো কাজগুলো করা যায় অনায়াসেই। ইন্টারনেট ও ফাইল ট্রান্সফারের জন্য রয়েছে ওয়াইফাই ও ব্লুটুথ সুবিধা। ইনপুট আউটপুট সংযোগ হিসেবে রয়েছে 3.5mm অডিও জ্যাক। বড় মনিটরে দেখার জন্য মাইক্রো HDMI পোর্ট, একটি USB টাইপ সি পোর্ট, একটি USB 3 পোর্ট ইত্যাদি। 7000 mAh ব্যাটারি রয়েছে এর ভেতর, যা ফুল চার্জ হতে 1.5 ঘন্টার মতো সময় লাগে এবং একবার ফুল চার্জ করলে বিক্রেতাদের তথ্য অনুযায়ী 12 ঘন্টার মতো চলে GPD পকেট মিনি ল্যাপটপটি। এই ল্যাপটপটি পেতে চাইলে আপনার পরিচিত কোনো ব্যক্তির মাধ্যমে দেশের বাইরে থেকে আনাতে হবে, কারণ আধুনিক অনেক গ্যাজেট আমাদের দেশে প্রাতিষ্ঠানিকভাবে আসে না। এটি কিনতে বাংলাদেশি টাকায় প্রায় 50,000 টাকার মতো ব্যয় করতে হবে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আশা করি আপনাদের ভালো একটি তথ্য দিতে পেরেছি। আরও নতুন ও অভিনব গ্যাজেট সম্পর্কে জানতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।